তো গাইস, তো আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা আমার কমেন্টে অনেকেই মেসেজ দিচ্ছেন যে A4 এর ডিজাইন কিভাবে করতে হবে, তো আজকে এই নিয়ে ফুল ডিটেইলস আলোচনা করেছি। এই ভিডিওটি আপনারা দেখবেন, ফুল ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো বেশি কথা বাড়াবো না, চলেন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, তো আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আমরা ভিডিওটি স্টার্ট করে দিলাম A4 ডকুমেন্টস নিয়ে। লোডিং হচ্ছে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা, দিয়ে পাশেই থাকবা। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। এখানে ডিজাইন করতে হলে যেকোনো একটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে তোমার মন মতন করে তুমি সাজাইতে পারবা, যেমন এটা সাজানো আছে। আরো সুন্দর করতে চাইলে সুন্দর করতে পারবা, তোমার মন মতো তুমি সাজিয়ে নিতে পারবা। যেমন দেখো, আমি এটা এদিকে নিয়ে আসব, আর এইটা এদিকে দিব। দেখো লেখা করো ভিতরে দিয়ে দিব লেখা। তো দেখো দুটা দু রকম হয়েছে, একরকম এখানে আছে, এটা এমন করে নিবা। তারপরে এখানে তুমি যেমন ইচ্ছে পিক দিতে পারো, যেমন তোমার তোমার পিক দিয়ে তুমি দিতে পারো। আর উপরে যেটা আছে এটা আরেকটু উপরে দিব। ওকে, তো লেখাটার কালার করে নি। কালার হয়ে গেছে। তোমরা চাইলেই কাজগুলো শিখতে পারো, যেগুলো কাজে দিবে। তোমার মন মতন করে তুমি সাজাইতে পারবা, যেমন ইচ্ছে তেমন সাজাইবা। এখান থেকে ডিজাইন নিয়ে নিবা, নিয়ে তোমার মন মতন করে সাজিয়ে দিবা। সাজিয়ে তোমার ওয়েবসাইট বা কোনো কিছুতে তুমি আপলোড করতে পারবা, কাভার পিক দিতে পারবা, অনেক কিছুই করতে পারবা। তো দেখো এখানে এটা, এখানে দেখো একটু সাদা দেখা যাচ্ছে, তো আমি একটু চাপিয়ে দেব। হ্যাঁ দেখো এখন সুন্দর হয়েছে। তো আমি এটা একটু কাছে নিয়ে যেয়ে দিব, এটা আরেকটু নিচে নিয়ে আসবো। তো এখন দেখো দেখতে অনেক সুন্দর লাগতেছে, কাজগুলো অনেক ইজি। তোমরা যখন ট্রাই করবা, দুই একবার চেষ্টা করবা, দেখবা যে তোমরা পারতেছ। এখানে ছবি আছে, ছবিতে ক্লিক করার পর তোমার নিজের ছবি তুমি আপলোড করতে পারবা। এখানে উপরে যে লেখা আছে লেখাটাও চেঞ্জ করতে পারবা, চেঞ্জ করে তুমি নিজস্ব কিছু লেখবা, লিখে তুমি ফেসবুকে বা ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে যেখানে হোক তুমি আপলোড দিতে পারবা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। তো নেক্সট নেক্সটে চলে গেলাম, এটা নিলাম। আচ্ছা এটা হবে না, মেবি অন্যটা নিই, অন্য ডিজাইন নিয়ে ডিজাইন করব। তুমি চাইলে ডিজাইন এমনভাবে করতে পারবে, সাজিয়ে নিতে পারবে তোমার মনের মতন করে। ডিজাইন করে নিয়ে তোমার আপলোড করতে পারবা, যেখানে মন চাইবে সেখানে আপলোড করবা। তো এই ডিজাইনটা দেখো একটু বড় করে নিব। তো এখানে এটা একটু নিচে দেবো,
সাদা কালার আছে এখানে রেড কালার দিলে দেখতে আর একটু সৌন্দর্য আসবে, তো আমি রেড দিয়ে দিলাম। তো দেখো আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, হালকা বড় করে নিবা হয়েছে, এখন দেখতে পাচ্ছ। তো এইটাও একটু উপরে নিয়ে নিব, নেওয়ার পরে কালারটা চেঞ্জ করে দিব, এই কালার ম্যাচ খাচ্ছে না এটার সঙ্গে, তো গ্রিন কালার দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে। তো আমরা আরেকটাতে চলে যাব, তুমি চাইলেই তোমার মতন করে তুমি সাজিয়ে নিতে পারবা, উপরে লোগো দিতে পারবা, নিচে দিতে পারবা, যেমন করে ইচ্ছা। আবার যেগুলো তোমার লেখার সে আছে এখানে লিখে দিবা। তো আমরা আরেকটাতে চলে যাব, আসলাম আরেকটাই। তো এখানে দেখো দেখা যাচ্ছে এটা ডিজাইন করতে পারবা, তুমি চাইলেই ডিজাইন করবা যেটা দেখতে অনেক ভালো লাগবে। তো এটা শুরু করি, এটা হালকা নিচে নিয়ে আসবো। হ্যাঁ হয়েছে, লেখাটাও একটু নিচে নিয়ে আসবো। ওকে, এটাও নিয়ে এসে এই লেখাগুলো চেঞ্জ করব। তো লেখার উপরে ক্লিক করতে হবে, চেঞ্জ করতে হলে লেখার উপরে ক্লিক করার পরে এখানে এ আছে, এইটা হচ্ছে কালার। তো এখানে আসার পরে তোমরা যে কোনো একটা কালার সিলেক্ট করবা যেটা তোমার পছন্দ হবে, তোমার দেখতে ভালো লাগবে, ডিজাইনে দিলে তেমন একটা কালার তুমি সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে ওইখানে ক্লিক করবা। তো দেখো এখানে এখানে এসে দুটা সাইডে ক্লিক করবা, দেখবা যে এখানে লেখা চলে আসছে, তো লেখাটা আমাদের ম্যাচ খায় নাই। আবার এখানে আসলাম, আসার পরে আমরা এইটা দিয়ে দিই, দেখো এখন দেখতে সুন্দর লাগতেছে। তো আমরা এটাও সেম করে দিব, এখানে আসব, এখানে আসার পরে এই কালারটা সিলেক্ট করে দিব। ওকে, দেখো এখন দেখতে সুন্দর লাগতেছে। তো আমি এই লেখাটা এখন কালারটা চেঞ্জ করব। তো এখানে এসে এই কালার দিয়ে দেখো এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। তোমরা চাইলে লেখাটার কালার করতে পারবে, এখানে এসে ডিজাইনে এসে তোমরা কালার করে নিবা। এই দেখো, এখন দেখো আগে কেমন ছিল আর এখন দেখতে কতটা সুন্দর লাগতেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবা। এই দেখো এখন আমি এই লেখাটা চেঞ্জ করে দিই। ওকে, দেখতে পাচ্ছ এটাটা মাঝখানে নিয়ে এসে একটু উপরে দিয়ে বসিয়ে দিব, দেখতে পাচ্ছ এখন কত সুন্দর হয়েছে। তো তোমরা চাইলে এমন ভাবে ছবি এডিট করতে পারবা, বা তোমার পার্সোনাল ওয়েবসাইট যেগুলো আছে তুমি ওগুলাতে নিজের মতন করে সাজিয়ে নিয়ে আপলোড করতে পারবা। তো এটা হলো, আরেকটাতে দেখি। এই দেখো এখানে এটা আছে, এটাও তুমি চাইলে এডিট করতে পারবা। দেখো এখানে তোমার ছবি তুমি লাগিয়ে নিবা, যেমন করে লাগালে সুন্দর হবে তেমন করে নিবা, মাঝখানে নিবা, মিডিল খানে নিলে দেখতে একটু সুন্দর লাগে। তো তোমরা চেষ্টা করবা সব সময় যাতে মিডিল পয়েন্টে রাখতে পারো। তো আমি এই লেখাটা চেঞ্জ করব। আচ্ছা,
এই লেখাতে ক্লিক করব। করার পরে লেখার উপরে ক্লিক করব।